বিবাহিত জীবনের দীর্ঘ নয় বছর পার করে অবশেষে আলাদা হয়ে গেছেন সাকিব খান ও অপবিশ্বাস কঠি ভক্তদের অন্তরে আজও একটি প্রশ্ন এতদিন সংসার করার পরেও কেন অপুকে ডিভোর্স দিলেন সাকিব খান তবে সাকিব খানের ভাস্যমতে অপুকে ডিভোর্স দেওয়ায় তিনি যেন স্বস্তি পেয়েছে কেননা এই ডিভোর্স নিয়ে তাকে কতই না পেইন সহ্য করতে হয়েছে এদিকে ডিভোর্সের পর সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে বেশ চিন্তিত চিত্রনায়িকা অপবিশ্বাস কেননা আগামী বছরই আবরাম খান জয়কে স্কুলে ভর্তি করাতে হবে কারণ জয়কে নিয়ে মিডিয়াতে যে পরিমাণ সমালোচনা হয়েছে অপবিশ্বাস চান না জয়কে দেশে রেখে পড়াতে অপবিশ্বাস চাইছেন ছেলে জয়কে ইউরোপ আমেরিকার মতো কোনো নামধারী দেশে রেখে পড়াতে চান কিন্তু তাতে অনেক টাকার প্রয়োজন এদিকে সাকিব খান ছেলে জয়ের ভরণ পোষণের দায়িত্ব নিলেও মুখ ফিরিয়ে নিয়েছেন আর অন্যদিকে শাকিব খানের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে কেরিয়ারের উজ্জ্বলতা নষ্ট হয়েছে অপবিশ্বাসের তার হাতে নেই তেমন কোনো ছবিরও কাজ কিছুদিন আগে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেগুলার কাজ বন্ধ রয়েছে কবে না কাজ শুরু হবে নাকি তার পরিবর্তে অন্য কোনো নায়িকা খুঁজছেন পরিচালকরা এ ব্যাপারেও নিশ্চিত নন তিনি ফলে সিনেমাহীন হয়ে কাটছে নায়িকা অপবিশ্বাসের দিন সিনেমার কাজ না থাকলেও একেবারে হাত পা ঘুটিয়ে বসে নেই অপবিশ্বাস নিয়মিত তিনি বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন গত দু তিন মাসে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিশ্বাস এর মধ্যে মডেল ও অভিনেত্রী সুজানার ফ্যাশন হাউস উদ্বোধন এছাড়াও সেরা আমি সঙ্গে মা করে গ্র্যান্ড ফিনালেতে নাম নাম পরিবেশন নরসিদির ড্রিম হলি পার্কে দুঃখিত ড্রিম হলিডে পার্কে শিল্পী সমিতির কনসার্টে এবং জাতীয় পাট দিবসের নাচ উল্লেখযোগ্য তাছাড়াও জয়পুরহাটের জামাই মেলায় অংশ নিয়েছেন এই অপবিশ্বাস প্রায় ষোলো হাজার নতুন জামাকে বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানে অপবিশ্বাস এর নাচ পরিবেশনা ছিল দেখার মতো এমনকি সেখানকার স্থানীয় চেয়ারম্যানের সঙ্গেও কমর দুলিয়েছেন এই নায়িকা এভাবেই দিন যাচ্ছে অপবিশ্বাসের এদিকে ভক্তরা আবার অপবিশ্বাসকে রূপালী পর্দায় দেখতে যেন মুখিয়ে আছেন ভক্তদের ইচ্ছা কবে নাগাদ আবার পূরণ হবে সেটা এখন দেখার বিষয় চিত্রনায়িকা অপবিশ্বাসে কান্না বহুবার দেখেছে দেশের মানুষ এর আগেও স্বামীর অধিকার চেয়ে অপবিশ্বাসের কান্না লাখ লক্ষ কোটি ভক্তদের হৃদয়ে রক্ত ঝরিয়েছে সেই সময় অপবিশ্বাসের কান্নায় কান্নার ঝরঝম বয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে সুপ্রিয় দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ